আমি তখন অনেক ছোট, বাপের চায়ের দোয়ানডায় মাঝে মধ্যে বসতাম। তখন চায়ের আড্ডায় আলোচনার বিষয় ছিল দেশভাগ। দলবল নিয়ে কোন যাচ্ছ তোমরা? সিলেট ভারতে না পাকিস্তানের মধ্যেই থাকবে, এটা নিয়ে ভোটাভুটি হবে। মুজিব ভাই কয়েছে যেমনি হোক সিলেট আমাকে মধ্যেই রাখতে হবে, তাই সিলেট যাচ্ছি। মুজিব ভাইও 500 জন কর্মী নিয়ে আসতেছে। রাশেদ চল। মুজিব, শেখ মুজিবুর রহমান, এই প্রথম নামটা শুনি। মুসলিম লীগের দামাল ছাত্র নেতা, ফরিদপুর বা কলকাতা তরুণদের কাছে সমান জনপ্রিয়। বাম দিকে, হ্যাঁ ডান দিকে চাপা, হ্যাঁ ডানি। হ্যাঁ, নতুন দল হচ্ছে নাকি? হ্যাঁ, শহীদ সাহেব আর বাসানি সাহেব নতুন দল করেছে, আমাকে মুজিব ভাইও সাথে আছে। আমরা সবাই এখন থেকে মুজিব ভাইয়ের দল, আওয়ামী মুসলিম লীগ। কাল বিয়ানে মেয়েদের কাছ থেকে নতুন সাইনবোর্ড বানায় আনবি। কে দলের নাম পাল্টেছে এখন? তো খালি আওয়ামী লীগ দলটা এখন সবার। এভাবে সময় পাল্টায়, মানুষ পাল্টায়, রাজনীতির রঙও পাল্টায়। পাল্টায় না শুধু আমাকে টুঙ্গিপাড়ার সাওয়াল, জিওপ্রতিজ্ঞ দূরদর্শী শেখ মুজিব, সে দলের বড় নেতা হয়, জেল খাটছে অনেকবার, তাতেও দৈমে যায় না। তরুণ যুবকদের নয়নের মণি হইয়া থাকে। তার দাবি যে সবারই প্রাণের দাবির সাথে মিলে যায় সবসময়। তারও বয়স যেন এগে মতোই, সেও যেন সবসময় অপ্রতিরোধ্য টকবইকে যুবক। শেখ সাহেব আমাকে বাচ্চা মরার দাবি দিচ্ছেন, এবার 6 দফা পেশ করেছেন। পশ্চিম পাকিস্তান এবার বাঙালির ঠেলা বুঝবিনি, কিন্তু ওরা যদি না মানতে চায়? না মানলি মানাতে হবে। শেখ সাহেব খালি হুকুম দিয়ে দেখুক কেমন করি মানাতে হয়। শেখ সাহেবে ওরা কি সারবি নে? না সারে উপায় আছে। ছাত্র সংগ্রাম পরিষদ শেখ সাহেবের দাবির সাথে একমত হয়েছে, 11 দফা দিছে, সারা দেশ উত্তাল এবার। গুলি যত চলে চলুক, শেখ সাহেব মুক্ত হওয়ার আগে এবার কেউ ঘরে ফিরব না। নেন চাচা মিষ্টি খান। কিসের মিষ্টি? আমাকে বঙ্গবন্ধু সারা পাইছে। বঙ্গবন্ধু কাকা? ছাত্ররা শেখ সাহেবের বঙ্গবন্ধু উপাধি দিছে, বাংলার বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক মাইছে, ঠিক নাম হইছে। কিরে আজকে মিষ্টি আনিস নাই? সব ধরনের খুঁজছি, কোনো জায়গায় মিষ্টি নাই, সব খাইয়া শেষ। 169টা আসনের মধ্যে 167টা যখন আমাদের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পায়, সেখানে মিষ্টি পাবে কোন জায়গায়? তাহলে চায়ে চিনি বাড়াই দিই। কারা কারা কোন জায়গা পাবা? পরাণ গোষ্ঠী দিয়ে বানিয়ে আনলাম গরম গরম। আরে এবার পার্লামেন্ট হবে আমাদের, এই দিনে মিষ্টি না খালি হয়?
এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর গতকালের ভাষণ রেডি তো হইব, সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রেডিও খান কোনখানে? তাড়াতাড়ি রেডিও খান সাইড়ে দাও। আজাদ ভাই, আজাদ ভাই, এটা কি হয়েছে? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করিয়া দিয়েছে। কিন্তু কি বঙ্গবন্ধুরে ওরা ধরে নিয়ে গেছে? কোনখানে ধরে নিয়ে গেছে কেউ জানে না, কতি পারে না। বঙ্গবন্ধুরে ধরে নিয়ে গেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলোসাইকেলসে। মোহাম্মদ ইয়াহিয়া খান যখন আন্দাজ করতে পারলেন যে কোন টিরিক্সে আর কাম হইতাছে না, তখন পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লড়াই। সন্ধ্যায় কলেজ মাঠে চলে আসিস, ওখানে তো সবাই একসাথে যাবেন। ট্রেনিংয়ে যাচ্ছি, তোর রেডিও ওখানকে দেওয়া যাবি না? শুধু রেডিও সন্ধ্যায় কলেজ মাঠে। দেশ জুড়ে চলতে থাকলো হত্যাকাণ্ড, পাকিস্তানি আর্মির সাথে যোগ দিল এদেশেরই কিছু ঘৃণিত বিশ্বাসঘাতক রাজাকার আল বদর আল শামস। কিন্তু আমরাও থাইমে থাকি নাই, দেশটা রক্ষা করতে লড়াই করছি প্রাণপণ। তারপর 16 তারিখে দেশ স্বাধীন হল। চারিদিকে আনন্দ মিছিল, নতুন দেশ, নিজের দেশ। কিন্তু কোন জায়গা জানি একটা কষ্ট কষ্ট ভাব। দেশটা পালাম ঠিকই, কিন্তু আমাকে নেতা কই? আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কই? তাহলে তো তখনও পাকিস্তানিরা সারে নাই, সারবে নে তো? যুদ্ধ থেকে ফেরার পর যতটা না খুশি হয়েছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আনন্দ লাগতেছিল ওনারে জীবিত দেখে। বঙ্গবন্ধু দেশে ফেরলো মানেই বিজয় পরিপূর্ণ হল। লাখো মানুষের ভিড়ের ভিতর সেদিনই আমি প্রথম দেখছিলাম তাকে, সেদিনই শেষ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনে স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। এই সব অনেক আগের দিনের কথা, সব কথা এখন আর মনে নাই। তবে এই কথা বলতে পারি, এই জীবনে যতজন যুবক দেখছি বা কথা শুনছি, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল তাগি মধ্যে সবচেয়ে বেশি তেজোদ্দীপ্ত এবং দুঃসাহসী যুবক।
দাদু ধীরে ধীরে রেস্ট নিয়ে বলো, বয়স হয়েছে তো? বয়স হতে পারে কিন্তু বুড়ো হই নাই। মুজিবের তেজ যারে একবার শোয়, মন থেকে সে কখনো বুড়ো হতে পারে না। তার সেই আলোক শিখা এখনো মনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। সব বাঙালির মনের ভিতর চিরকাল এই শিখা জ্বলবে।